আর আমার ডিউটি বলে আপনাকে আমি বিউটি বলেছি। ভাবলাম দুটো চেক আছে ফ্যামিলিতে, দুজন মানুষ টিডিএস কেটে দুজনে মিলে যা হবে মা মা করে চালিয়ে দেবো। কিন্তু কোথায় কি আরে আমার আমার ভুল। আরে বুঝতে পারছি না আপনি কি করছেন কি, ম্যাডামকে ডাকুন না তাড়াতাড়ি। ম্যাডাম নেই। নেই মানে ওই সরি আমি এক মানে মানে আপনি যদি মহিলা হতেন না মানে লজ্জা করে না কি আপনি ওপরে যান কথা ভাবছেন, তিনি নিচেই আছেন। আসলে আমি যে কারণে আনহ্যাপি মানে আমার ম্যাম আর কি তিনি তো বাড়িতে পাল্টাচ্ছেন ন্যাপি, এই দেখুন ফটো দেখুন। ও সো সুইট সো সুইট। আদর করা হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, ওই আদরের ফলেই তো আমি বাঁদর হয়ে গেলাম। দোকান আছে এগুলো দিব মানে একটা মশা এই মাখনকে ঠিকই বানিয়ে ছেড়ে দিল। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলুন তো? আমি একটু গুছিয়ে বলছি। হ্যাঁ বলুন। রাত্রির তিনটে, মি অ্যান্ড মাই ওয়াইফ স্লিপিং অন দ্য বেড, মানে ইয়েতে ইয়ে হয়ে রয়েছি মানে খাটের ওপর শুয়ে রয়েছি। এমন সময় জানেন একটা পূর্ণ বয়স্ক পূর্ণাঙ্গ মশা কানের ধারে ঘুম ভেঙে গেল, উঠে মার থাকবো মশাকে খুন। হ্যাঁ একটা মশা খুন করলাম। তারপর তারপর আর কি, একটা বিবাহিত পুরুষ রাত্রি তিনটের সময় ঘুম ভেঙে গেলে আর কি করে? আপনি আমার সাথে করবেন? অ্যাঙ্কারিং এর কথা বলছি। কেন? যা টাকা পেয়েছি তার জন্য এই চারটে লাইনে ঠিক আছে, চার ঘন্টা চালানো যাবে না। হ্যাঁ আমার ভাই একটাই কথা, হ্যালো টাকা তো ডায়লগ পাকা, চললাম নমস্কার। হ্যাঁ টাটা টাটা। ওয়া বাবা, পলিথিনে জামা পরে সবার ইংরেজি বলে চলে গেল, তোমার কি হবে? এই ছেলেটা কোথায় রে? না এ পুরনো বান্ধবীর কাছে যাবো। এত যে সন্ধ্যেবেলা থেকে মা সিরিয়াল দেখে, কচি কচি মুখগুলোকে দেখি, সেগুলো কোথায় রে? বাবুরা বোধহয় পেছন দিকে বসিয়েছে। মা লক্ষ্মী তুমি করবে অ্যাঙ্কারি? আসলে না মুশকিল হয়ে যাবে ভাই, একটু ধার দাও না ভাই, একটু অ্যাঙ্কারিং টুকু করে, কিছু ব্যাপার না আমি সব বলে কয়ে দেবো। কি বলছে আগে শুনো না। আরে লালা আসলে কি বলতো, আজকে সেলের শেষ দিন তো আনছে তো, কাল লিগে মুদিকে মিলা কিনা কাটি তো আনছে রে, মুদিকে কি এখনি জিতে তো হবে, কাল আসবনি সকলের লিগে এখানে লিস্ট লেখা তো আনছে। বামনি বামনি, আমার ছোট কাকিমনি, আমার সন্তামনি, আমার মন্তামনি, মারাংগুরু দিব্যি বাবা আমার একটু সামলে দিয়ে যাও।